নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। নতুন কিছু দেখার জন্য এবং শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করুন। দেখতে দেখতে আরও একটি পূর্ণিমা তিথি এসে গেল, আর তা হলো শ্রাবণ পূর্ণিমা। আর এই শ্রাবণ পূর্ণিমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ তিথি হলো রাখীবন্ধন। রাখীবন্ধন উৎসব ভারতীয় উৎসবের মধ্যে অন্যতম। আর এই উৎসব পালনের মধ্যে দিয়ে বেশ কিছু উপায় এবং টোটকা করলে অবশ্যই অর্থনৈতিক জীবনে অত্যন্ত শুভ ফল আসতে পারে। তবে তার আগে জেনে নেব এই বিশেষ রাখীবন্ধন তথা শ্রাবণ পূর্ণিমার সময় এবং দিনক্ষণের বিষয়। আগামী 11 আগস্ট 2022 বৃহস্পতিবার এই বিশেষ পূর্ণিমা তিথি। চতুর্দশী শেষ হচ্ছে সকাল 10:38, আর তারপরেই শ্রাবণ পূর্ণিমা শুরু হবে। এবং এবারের এই শ্রাবণ পূর্ণিমা শ্রবণা নক্ষত্রে সূচিত হবে। যেহেতু শ্রবণা নক্ষত্রে চন্দ্রদেবের অবস্থান, তাই এই বিশেষ পূর্ণিমার নামই হলো শ্রাবণ পূর্ণিমা এবং এই বিশেষ মাস হলো শ্রাবণ মাস। তাছাড়া এই বিশেষ পূর্ণিমাতে থাকছে আয়ুষ্মান যোগ এবং সৌভাগ্য যোগ। এবং পূর্ণিমা শেষ হবে ঠিক তার পরের দিন, অর্থাৎ 12 আগস্ট 2022 শুক্রবার সকাল 7:05 পর্যন্ত। তাই 2022 সালে শ্রাবণ পূর্ণিমার বিভিন্ন উপায় এবং টোটকা এবং সেই সাথে রাখি পূর্ণিমার বিশেষ উৎসব পালিত হবে 11 আগস্ট 2022 বৃহস্পতিবার এবং শুক্রবার আপনারা সকাল 7:05 পর্যন্ত এই বিশেষ উৎসব পালন করতে পারেন। তবে ভদ্রাকালকে বাদ দিয়ে রাখি পূর্ণিমার রাখীবন্ধন উৎসব অবশ্যই পালন করবেন। সেক্ষেত্রে ভদ্রাকাল থাকছে সকাল 10:38 থেকে রাত্রি 8:50 পর্যন্ত। তাই এই ভদ্রাকালের অশুভ সময়কে বাদ দিয়ে আপনারা রাত্রি 8:50 পর থেকে রাখি পূর্ণিমার বিশেষ উৎসব পালন করতে পারেন। বিশ্বাস করা হয় যে এই বিশেষ উৎসবে ভাই বোনের মধ্যে সম্পর্ক অটুট রাখার জন্য একটি বিশ্বাসের বন্ধন এবং বিশ্বাসের সুতোতে আবদ্ধ করা হয়। এদিন বোনেরা তাদের ভাইয়ের জন্য, তাদের দীর্ঘায়ু কামনার জন্য, সুখ সমৃদ্ধির জন্য প্রার্থনা করে থাকেন এবং ঠিক একইভাবেই এবং ভাইও যে কোনো পরিস্থিতিতে তার বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে থাকে। তাই এদিনের শুভক্ষণে রাখীবন্ধনের উৎসব পালন করলে অবশ্যই শুভ ফল আসবে প্রত্যেকের জীবনে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই রাখীবন্ধনের শুভক্ষণে যদি ছোট ছোট উপায় বা টোটকা করা যায় তাহলে অত্যন্ত শুভ ফল পেতে পারেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে রাখীবন্ধনের দিন বোনেদের ভাইকে রাখি বাঁধার সময় পূজোর থালায় সামান্য উপকরণের সঙ্গে অবশ্যই ফিটকারি রাখুন, আর তারপরে ওই ফিটকারি আপনি ভাইয়ের মাথার উপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 7 বার অথবা 11 বার পরিক্রমা করে আপনারা সেই ফিটকারি কোনো গাছের গোড়াতে অথবা কোনো চৌরাস্তার মোড়ে তা ছুঁড়ে ফেলে দিন। আর তাতেই বিশ্বাস করা হয় যে ভাইয়ের চারিদিকের যে নেতিবাচক প্রভাব তা অতি সহজেই দূর হবে। রাখীবন্ধনের দিন ভাই বোনের মধ্যে যে সম্পর্ক অটুট রাখার জন্য বিভিন্ন উপায় টোটকা করা হয়। বোন এদিন যদি গোলাপি রঙের কাপড়ে চাল 1 টাকা এবং সুপারি বেঁধে ভাইকে এদিন যদি দান করে তাহলে ভাইয়ের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে পারে এবং তার বিনিময়ে বোনকে অবশ্যই মিষ্টি, জামা কাপড় এবং অবশ্যই আপনার সাধ্যমতো অর্থ দান করুন। তারপরে অবশ্যই পদস্পর্শ করে আশীর্বাদ গ্রহণ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। এরপর এই গোলাপি কাপড়ে রাখা বিভিন্ন জিনিস বেঁধে আপনারা একটি গাঁট তৈরি করুন, আর গৃহের কোনো উপযুক্ত জায়গাতে আপনারা তা রেখে দিন, যে জায়গাতে কেউ কখনো হাত দিতে পারবে না। বিশ্বাস করা হয় যে এই ছোট্ট উপায়ে জীবনে সুখ এবং সমৃদ্ধি অতি সহজেই আসবে এবং আপনার জীবনে সৌভাগ্য বৃদ্ধি পাবে। এই বিশেষ দিনে ভাই বোন একই সঙ্গে যদি শ্রী গণপতিদেবের পূজা অর্চনা করেন, শ্রী গণপতিদেবের উদ্দেশ্যে দুর্বা নিবেদন করেন, লাল ফুল এবং সেই সাথে মোদকভোগ কিংবা মিশ্রিভোগ নিবেদন করেন বা লাড্ডুভোগ নিবেদন করেন, তাহলে শ্রী গণপতি দেবের কৃপায় আপনাদের জীবনের সমস্ত বাধা দূর হবে।
এবারের এই রাখি পূর্ণিমা পড়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার। বৃহস্পতিবার এবং শুক্রবার হলো মা লক্ষ্মী এবং নারায়ণের অত্যন্ত প্রিয়বার, তাই বিভিন্ন কাজের বাধা থেকে মুক্তি পেতে এই শ্রাবণ পূর্ণিমাতে যেমন শ্রী গণপতি দেবের পূজা অর্চনা করবেন, সেই সাথে লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করতে আপনারা ভুলবেন না। শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে লবঙ্গ এবং সুপারি দিয়ে পূজা অর্চনা করলে অত্যন্ত শুভ ফল পাবেন, জীবনে কর্মক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে। এদিন একটি ছোট্ট লাল মাটির পাত্রে একটি নারকেল রাখুন এবং তার উপরে একটি লাল কাপড় বা চেলি আপনারা দিন এবং তা দিয়ে কলসটি ঢেকে দিন। কোনো প্রবাহমান জলে তারপরে তা ভাসিয়ে দিন। আর এই ভাসানোর সময় অবশ্যই মা লক্ষ্মী এবং নারায়ণের উদ্দেশ্যে আপনাদের জীবনের ছোট ছোট বাধা অতিক্রমের জন্য প্রার্থনা করুন। গৃহে অর্থের আগমন বৃদ্ধি পাবে এবং আর্থিক উন্নতির যোগ তৈরি। রাখি বন্ধনের দিন দেবী লক্ষ্মীর পূজা অর্চনা এবং সেই সাথে ক্ষীরভোগ নিবেদনে অত্যন্ত শুভ ফল পাবেন আপনারা। প্রসাদ হিসাবে শিশুদেরকে এই বিশেষ ক্ষীরভোগ নিবেদন করবেন। যারা চাকরি বাকরি এবং ব্যবসা সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। রাখি বন্ধনের দিন এই চমৎকারী উপায়টি করতে ভুলবেন না। এই বিশেষ পূর্ণিমা তিথিতে আপনারা অবশ্যই মা লক্ষ্মীর উদ্দেশ্যে কর্পূরের বিশেষ আরতি করুন। ভগবান শ্রীহরির উদ্দেশ্যে কর্পূরের আরতি করুন। কর্পূর জ্বালিয়ে এদিন অবশ্যই আরতি করলে অত্যন্ত শুভ ফল পাবেন। জ্বালানোর পরে কর্পূর পুড়ে যাওয়ার পরে যে কালো অংশ পাবেন, কালো অংশ দিয়ে কাজল তৈরি করুন। আর এই কাজল আপনি অবশ্যই আপনার কপালে তিলক অঙ্কন করুন। তারপরে এই কাজল দিয়ে একটি হলুদ কাগজের উপরে আপনি আপনার শত্রুর নাম বা যে ব্যক্তি আপনার জীবনে বারবার সমস্যার কারণ হচ্ছে তার নাম লিখুন। তারপরে আপনারা এই কাগজকে পাঠ করে একটি পাথর দিয়ে ভালো করে আঘাত করুন এবং এই কাগজকে আপনারা কর্পূরের আগুনে পুড়িয়ে দিন। এই ছোট্ট উপায়ে আপনার জীবনের শত্রু দূর হবে এবং সেই সাথে আটকে থাকা বিভিন্ন কাজ অতি সহজেই হয়ে যাবে। অথবা কেউ যদি আপনার অর্থ নিয়ে না দিয়ে থাকে সেক্ষেত্রে এই ছোট্ট উপায়টি করবেন। কাগজে যে ব্যক্তি আপনার টাকা নিয়ে বা ধার নিয়ে দেয়নি তার নাম লিখুন আর এইভাবে উপায়টি করুন, তাতে আপনি অবশ্যই শীঘ্রই অর্থ ফেরত পাবেন। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম শ্রাবণ পূর্ণিমা তথা রাখি পূর্ণিমাতে বেশ কিছু উপায় এবং টোটকার বিষয়ে, যে উপায় বা টোটকা করলে মা লক্ষ্মী এবং সেই সাথে নারায়ণের কৃপায় আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি অতি সহজেই ফিরবে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।